ESIC মেডিকেল কলেজ জোকা ডায়মন্ড হারবার কলকাতা এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল ESIC অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2024, যেখানে ভিন্ন ডিপার্টমেন্টে টোটাল 15টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট বলতে বায়োকেমিস্ট্রি রয়েছে, ফার্মাকোলজি রয়েছে, কমিউনিটি মেডিসিন, অ্যানাটমি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি এবং FMT। যে পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি দেখুন। প্রথমেতেই উল্লেখ রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ জুনিয়র রেসিডেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ESI, PGI, MSR অ্যান্ড ESIC মেডিকেল কলেজ লোকেটেড অ্যাট জোকা কলকাতা 104। তো জুনিয়র রেসিডেন্ট নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানানো হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে। ডেট অফ ইন্টারভিউ 16/8/2024। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কি ধরনের রিকোয়ারমেন্টস যোগ করেছে দেখুন। এক নম্বরেতে বলেছে যে MBBS ফ্রম MCI রেকগনাইজড মেডিকেল কলেজ অর অটোনমাস ইনস্টিটিউশন উইথ কমপ্লিশন অফ ওয়ান ইয়ার রোটেটারি ইন্টার্নশিপ অ্যাজ পার MCI নর্মস। সেকেন্ডলি, MCI অর স্টেট MC রেজিস্ট্রেশন ফর MBBS অর PG। বয়সসীমাটি 30 বছরের মধ্যে আপনার থাকতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রিল্যাক্সেশন পাবেন বয়সের। বেতন প্রসঙ্গে দেখুন, তারপরে পরে উল্লেখ রয়েছে অ্যাজ পার 7th SFC লেভেল 10। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে ভালোভাবে ভেরিফাই করুন এবং তারপরেই আবেদন করুন। আর এই বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারবেন। সেটির জন্য একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন, যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন, আর সেখান থেকেই খুব সহজে এটিকে ডাউনলোড করে চেক করে নিতে পারবেন।